আজকে আমাদের মিটিংটা ছিল করোনার জন্য, আমাদের মিটিং কোনো মিটিংই হয়নি এবং আজকে ছিল 6 নভেম্বর, আমরা করতে পারিনি। 6 নভেম্বর 2012 সালে যে গুলি চলেছিল, 9 বছর তার প্রতিবাদ সভা, 8 বছর হয়েছে আজ, এই বছর নিয়ে 9 বছর হচ্ছে, সেই প্রতিবাদ সভায় আমরা আজকে ডেকেছিলাম এবং এলাকার মানুষের কিছু বার্তা ছিল যে আমাদের রেকর্ড সংশোধন বা অন্য কিছু হচ্ছে না, তার জন্য আমরা এলাকা থেকে ডিসিশন নিয়েছি মানে যে আমরা ডিএম অফিসে কোনো রকম মিটিংয়ে যাব না। আমাদের এই রেকর্ড সংশোধন বা এলাকার দিনমজুর পাট্টাদার বর্গাদারের যে সমস্ত বিএলআর অফিসে জমা পড়ে আছে, এখনো পর্যন্ত একটা কাগজও ঠিক হয়নি। সেই কাগজগুলো যতদিন না ঠিক হবে ততদিন আমরা ডিএম ডিস্ট্রিক্ট কমিটির লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে আমরা যাব। তারপরে দেখলাম 2011 সালে পরিবর্তন হলো, টিএমসি সরকার এলো। তারপর 2012 সালে 12 সাল 6 নভেম্বর ওই মেশিনটা উদ্ধার করতে এসে, প্রশাসন উদ্ধার করতে এলো 6 নভেম্বর অন্ধকার রাতে, ভোর রাতে এসে গুলি চালিয়ে দিল। তাহলে আমি বলছি এই আন্দোলন তো তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায়, তাই উড়িত নীতি, ওই নীতি মেনেই তো আমরা চলছিলাম। তাহলে ওই আন্দোলনের উপরেই তো গুলিটা চালানো হলো, কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলনের উপরেই তো গুলিটা চালানো হলো। তাহলে কোথায় নীতি, কোথায় আদর্শ? আমি এইটাই বলছি, আমি আর কিছু বলতে চাই। তাহলে